যে এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব আম গাছ আমরা এখন আসতেছি কমলা বাগানের ভিতরে আর এই সাইডে পুরোটা কমলা গাছ আর দেখুন আমরা মালটা বাগানে ঢুকে পড়লাম আর মালটা বাগানটা দেখুন তো অনেক কমলা বাগান থেকে আপনার সব মালটা হ্যালো ব্রিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আর আজকে আপনাদেরকে দেখা শ্রীপুরের গাজীপুরের গাজীপুরের মধ্যে শ্রীপুর উপজেলায় সাতকা মাইল গ্রামে মালটা বাগান এবং কমলা বাগানের আজকে ভিডিওটা আর আজকে ভিডিও শুরুটি হচ্ছে কমলা বাগান এবং মালটা বাগানের সম্পূর্ণ বিস্তারিত আর এটা হচ্ছে যেহেতু এখন বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল একটি টপিক তার জন্য আর আমরা কিন্তু অলরেডি মালটা বাগানের ভিতরে দাঁড়িয়ে আসি সাতকা মাইলের মালটা বাগান এবং কমলা বাগান আর বিস্তারিত দেখতে হলে আমাদের ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে আর কেউ মিস করবেন না মিস করলে অনেক তথ্য মিস করে যাবেন আমরা এখন আসি হচ্ছে সাতটা মাইল একাত্তরের মোর আর একাত্তর মোর থেকে কতটা হচ্ছে মঙ্গলাবাগাট আমরা সুন্দর সুন্দর রাস্তা থেকে ঘুরে আর আমাদের সাথে আসা হচ্ছে রিয়াদ রানা আমরা মালটা বাগান থেকে ঘুরে আসলাম আর কোনো মতো হচ্ছে কমলা বাগানে যাবো আর আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আছে কমলা বাগান আর সেহেতু আমরা সে কমলা বাগানে নিয়ে যাচ্ছি আর সাতটা মাইল থেকে বেশি একটা দূরে না এখান থেকে দশ টাকা করে ভাড়া হলেই আপনারা যেতে পারবেন আর এদিকে অলরেডি ধান কাটা শুরু হয়েছে আর ধান মোটামুটি কাটা শেষ রোদের হচ্ছে ওই যে এটা শুরু রোদের শুকানে হচ্ছে আমরা মোটামুটি চলে আসছি ওই যে আর হচ্ছে সামনে মনে কমলা বাগান বেশি এক কিছু দূরে না দেখা যাক আর আসছে দেখা যায় আমরা কমলা পাই নাকি আমরা অলরেডি কমলা বাগানের সামনে চলে আসলাম আর হচ্ছে ওই যে কমলা বাগান ওইখানে দেখাবো পুরোটা ভিতরে আর দেখা যাক কমলা পাই নাকি আমরা তো আমাদের সাথে তিনজন তাও আমি আগে দেখালাম আর এখন হচ্ছে গিয়ে ভিতরে ঢুকবো আর মোটামুটি দেখবো কমলাগুলোর গুলোর টেস্ট কেমন যেহেতু প্রচুর ভাইরাল এখন কমলা বাগানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফলের গাছ পেয়ে যাবেন এগুলা আমার আম গাছ তো এখানে অনেক এই এরিয়াটা খুব বড় একটা এরিয়া আর এখানে আম তারপরে কমলা অনেক জাতীয় ফল গাছ এখানে লাগানো আছে তো এটাই হচ্ছে কমলা বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কমলা বাগানের ভিতরে আসি এখনো এটা উন্মুক্ত করা হয় নাই আর ওই পাশেটা অলরেডি শেষ আপনারা এইটা যদি কমলা খেতে চান তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে জানুয়ারির শুরু থেকে কারণ এখনো এগুলা কমলা এখনো খাবার উপযুক্ত হয় নাই যে এইগুলা যেগুলো কমলা গুলো দেখতে পাচ্ছেন তো ওই যে এখান থেকে আরকি মূলত গাছ শুরু হয়েছে আপনাদের তো এখানে আসলে দেখতে পারবেন আর এটা হচ্ছে সাতকা মাইল বর্তমানে মোটামুটি ভাইরাল আর ওই যে বড় কমলা সাইজগুলো যেগুলো ছিল এগুলো অলরেডি হচ্ছে গা বিক্রি হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ পর্যটক হয়েছে আমাদের কি ঢুকতে দেওয়া হয় নাই জাস্ট বাইরের সাথে অনেক রিকোয়েস্ট করার পরে আর কি আমাদেরকে জাস্ট দেখার জন্য এখানে খাওয়ার কিন্তু কোনো চান্স নাই কারোর কারণ এগুলো এখনো খাওয়ার উপযোগী হয় নাই তো এখানে মোটামুটি হচ্ছে গা অনেক বড় একটি কমলা বাগান এখানে এটা হচ্ছে কমলা বাগান মূলত হচ্ছে এটা শুধু কমলা এখানে এখানে কিন্তু মালটা নাই বা এখানে মালটা মালটা পাওয়া যায় না মালটা পাওয়া যায় না এখানে জাস্ট শুধু কমলা এই যে ওই যে বড় ভাইয়েরাও এখানে ছবি তুলতেছে আর আবার এই যে এদিকে এদিকে রিয়া তো এদিকে দেখা তো এই যে কমলা সাইজ গুলো দেখতে এইগুলো হচ্ছে ছোট প্রকার সাইজের যে কমলা গুলা এগুলো হচ্ছে এটা লাইন লাইন করে মোতাবেক আর কি লাইন এন্ড সিরিয়ালে করে কমলা গুলো সাজানো হয়েছে তো আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের কমলা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আপনারা এই যেগুলো এখনো পাখে নাই আর এই অনেক কমলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা পাকা দেগুলো এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই দেখেন কমলা গুলো কিন্তু অনেক সুন্দর সাজানো হয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কমলা হয়েছে আমরা যতটুকু বুঝলাম তা অনেক পর্যবেক্ষণ করে আর কমলা গাছগুলো কমলা গাছ এখানে তারপর আম গাছ আর বিভিন্ন জাতের অনেক ফল গাছ পাবে আর ওই যে অলরেডি যেগুলো কমলা শেষ হয়ে গেছে গা ওইগুলা গাছ কিন্তু আপনারা এখন থেকে তারা পর্যবেক্ষণ শুরু করে দিছে কারণ পরবর্তীতে আরো যে ভালো ফল আসে তার জন্য এই ছোট জায়গা যেটা এটা হচ্ছে গা একটা দুইটা তিন চার লাইনের একটা কমলা গাছের লাইন দিছে আর এখানে শুধু এটি এরিয়াটা ছোট কমলা আর ওই এরিয়া ওই এরিয়াটুকু শুধু বড় কমলার জন্য যেহেতু একটু পরে খাওয়ার উপযোগী হয় তার জন্য এটা একটু এক্সট্রা সাইড কইরা আর এখন এটা দুকারে টোটালি কোনো অনুমতি দেয় না তারা কারণ এখানে আর কি ফল যেহেতু খাওয়ার উপযোগী হয় নাই অনেকেই আছে যে ভুলবশত ভাবে ছিঁড়ে ফেলতে পারে তার জন্য আর কি তারা এখন যখন খাওয়ার উপযুক্ত হবে তখন কি সবাই উন্মুক্ত করে যাওয়া হবে তার লোকেশন হচ্ছে সাতকা মায়ের বাজার থেকে একাত্তর একাত্তর মোড় আসবেন একাত্তর মোড়ের হাতের বামে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সরাসরি আপনারা চলে আসতে পারবেন আর বাড়িটার নামটা জানি কি

আর আপনারা যে দেখেন এই যে পিসের সাইড মোটামুটি কিন্তু এরিয়া অনেক বড় একটা এরিয়া দেখেন প্রত্যেকটা গাছ কমলা প্রত্যেকটা গাছ বা গাছ কমলা আর তাদের পর্যবেক্ষণ এত ভালো যে কমলা মোটামুটি ফল ভালোই ধরে আর এরিয়াটা কিন্তু অনেক আর কি দুই ভাগে ভাগ করা ছোট আর এবং বড় কমলা দুই সাইডে দুই সাইড ভাগ করা আর ওই যে বাইরে আসছে ঢাকা থেকে ওই থেকে আসছে ঢাকা থেকে অনেক দূর থেকে মানে মোটামুটি জায়গাটা ভাইরাল হওয়ার পরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আর এই দেখেন কত সুন্দর করে বাঁশ দিয়ে আর কি বৃষ্টি করে রাখছে মাচা 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 আরকি মাচা টাইপের আর ভিতরে কিন্তু মোটামুটি মাছাল্লা অনেক সুন্দর সুন্দর ফল আর প্রত্যেকটা ফল কিন্তু অনেক সুন্দর সুন্দর কমলার কালার আসছে আর যেহেতু নিজের এখানে কমলা খাওয়া সব সুন্দর একটা ওয়ে হচ্ছে আপনার নিজের রাতে কমলা ছিঁড়ে নিজেই খেতে পারতেছেন কমলা বাগানতে বেরিয়ে পড়বো আর এখন আমরা চলে যাবো হচ্ছে কা বাইরের দিকে আর বাইরের সাথে দেখা সাক্ষাৎ করে বাইরেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অনেকেরই আর কি এখানে ঘুরে যাওয়া হচ্ছে কারণ সবাইকে সুযোগ দেয় নাই তো এই যে ফলগুলো দেখেন মাসালা অনেক সুন্দর আমরা কমলা বাগানের বাগান থেকে বেরিয়ে পড়ছি আর এটা কিন্তু তারা নোটিশ দিয়ে দিছে তো আপনাদের নোটিশটা দেখায় এই যে এখন বর্তমানে বন্ধ আছে আর এখানে সুন্দর করে বাগানে একটা নোটিশ দিয়ে আছে বাগানে মানে তাদেরকে বিরক্ত করতে নিষেধ করছে কমলা বাগান ঘুরে চলে আসলাম হচ্ছে গায় এখন মালটা বাগানে মালটা বাগানে কিন্তু আমরা প্রথমে আসলাম আর মূলত যেহেতু কমলা বাগানের জন্য আসছিলাম তার জন্য আর কি আমরা কমলাবাগানে আবার মালটা বাগান ঘুরে তারপর আবার কমলা বাগানে চলে গেছিলাম এখন কমলা বাগান ঘুরছি আর তারপরে আমরা ভাবলাম যেহেতু আর কাছাকাছি দুইটা কিন্তু এরিয়া কাছাকাছি তার জন্য ভাবলাম আমরা মালটা বাগানটা একটু ঘুরে যাই এখানে বলে কিছু সংখ্যক মালটা আছে যে খাওয়ার জন্য আর কি আমরা খেতে পারবো তার জন্য আমরা তো মূলত আসা আর এটা হচ্ছে যে মালটা টাইম লাগানি আর এটা হচ্ছে এখানে শুধু মালটা এটা যাবে আর এটা হচ্ছে রাস্তা ঠিক এখান থেকে আপনারা রাস্তার পাশে দামায় দেওয়ার পরে আপনার ওপর নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ এক মিনিট লাগবে আর হেঁটে গেলে আপনার দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ মাটি রাস্তা ধরে চলে যাচ্ছে ওই জায়গা মালটা বাগানের দিকে আর এখানে কিন্তু আপনারা ধান খেত যেগুলো এলাকা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রাস্তাটা অলরেডি ঘুরে গেছি একবার তো আমরা আবারও যাচ্ছি মালটা বাগানটা এখন যেহেতু আমরা কমলা বাগান ঘুরে দেখে ফেলছি যেটা উদ্দেশ্য মূলত হচ্ছে আমরা আসছিলাম আর ওইটাই আমরা ঘোরা শেষ তার জন্য আর কি আমরা এখন ভাবলাম যে মালটা বাগানটা একটু ঘুরে যাই আর আপনাদেরকে দেখাই যে দুইটা বাগানে একসাথে দেখা গেলাম যেহেতু আসছি দুইটা কাছাকাছি পড়ছে তার জন্যই আর অলরেডি কোন আমাদের মেম্বার যেটি আছে মানে আমাদের সাথে আমাদের সাথে আবার টঙ্গি থেকে আসছে দুই ভাই তাদের সাথে মালটা বাগানে যাওয়ার পরে পরিচিত হয়ে গেছে আর তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ঘুরতেছি তো ওই যে ভাইরাও মোটামুটি সামনে চলে গেছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মালটা বাগান আর এখন আপনাদেরকে মালটা বাগানের এরিয়া এরিয়াটা অনেক সুন্দর যেহেতু আমরা একটু আগে গেছি মালটা বাগানে ঢুকে পড়লাম আর মালটা বাগানটা কম কমলা বাগান থেকে আপনার সব মালটা তো আমরা এখন এটা থেকে আপনার খাবো যেহেতু ওইখানে খাওয়ার কোন চান্স আছে না সুযোগ দেয় নাই মানে ওইগুলা খাওয়ার উপযোগী না হয় কারণ আমরা খাইতে পারি না কমলা গুলা আর এখন আমরা মালটা গুলা খাবো দেখেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মালটা আছে প্রচুর পরিমাণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ মালটা আছে আমরা দেখতে পারবেন তো আমরা দূরে থেকে প্রথম ভাবছিলাম যে এখানে মালটা হবে না তেমন তার জন্য আর কি ওইটাই জায়গা আর ওইটাই জায়গায় দেখি যে কমলা একদম শেষ বড় কমলা সাইজ গুলো যেগুলো আছে ওইগুলো একদম শেষ ছিল কিন্তু এখানে আমরা যেহেতু জানা না জানার কারণে আমরা ওইখানে যাওয়ার পরেও আর কি অনেক ভাইদেরকে আর কি ভালো মতো খাওয়ার পরে ভাইরা ডুবতে দেয় আর ভাই তো অসখ্য ধন্যবাদ আর আমরা মূলত হচ্ছে মূলত হচ্ছে অর্ধেক দেখে আমরা চলে গেছিলাম মানে সামনের সাইডে কিন্তু কমলা মালটা ছিল না তার জন্য আর কেন ওইটা চলে গেছিলাম ভাবছিলাম ওইটাই কিন্তু এই বাগান কিন্তু অনেক বড় ওই অনেক বড় একটা বাগান আছে আপনার দেখতে পাচ্ছেন এই দেখেন আর এটা মধ্যে প্রায় কালকে সাড়ে পাঁচ হাজার উপরে লুক হয়েছিল মালটা বাগানে ঢুকে পড়ছি আপনাদেরকে বললামই আর এটা হচ্ছে মালটা বাগানের ফুল ফুলবি ওই যে বাইরা মালটা অলরেডি কিনতেছে আর ওইদিকে ওই যে আপুরা মালটা কিনতেছে আর এই যে মালটা দেখেন অনেক বড় সাইজ মালটা এই যে আর এখানে কিন্তু পর্যাপ্ত অনেক পরিমাণ মালটা আপনাদেরকে আগে বলি আমি দুঃখিত আর সামনে থেকে দেখেই বুঝছিলাম যে মালটা মনে হয় শেষ যেহেতু আইসার পরে আর কি আমার সিদ্ধান্ত চেঞ্জ করার পরে আইসার দেখি এখানে প্রচুর পরিমাণ মালটা আর এই এখানে কিন্তু টিভি চ্যানেল গুলাও কিন্তু নিউজ করছে নিউজ টোয়েন্টি ফোর এই মালটা গাছ নিয়ে পর্যাপ্ত পরিমাণ অনেক বড় কিন্তু গাছ আপনারা দেখেন এই দিকে আপনাদের চোখ যেত যেতটুক যাইবে দেখেন অনেক অনেক বড় একটা এরিয়া আর দেখেন পর্যাপ্ত পরিমাণ অনেক কিন্তু প্রচুর পরিমাণ মালটা প্রচুর

হ্যাঁ ভালো বড় বড় ওজন ভালোই হবে এখানে দুইটা আধা কেজি হইতেই পারে কারণ অনেক বড় বড় সাইজের মালটা আপনার দেখলেই বুঝতে পারবেন এদিকে এইদিকে দুটো ক্যামেরাটা এ দেখুন এটা একটা মালটা সাইজ দেখেন অনেক বড় বড় সাইজ তো এরিয়া শেষটুকু আপনারা শনিবার আপনারা এক দুদিন এতটা দুই তিন দিন এতটা ভিড় হবে না যেহেতু শুক্রবার না আর শুক্রবারে অনেক বেশি ভিড় হয় তার জন্য আর এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার লোক কালকে বলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লোক অলরেডি আসছে আর বুঝেন কি পরিমাণ ভিড় হয়েছে তারপরে কিন্তু মালটা অনেক রয়েছে মানে সামনে

পর্যাপ্ত পরিমাণ লোক আছে আর পিছে কিন্তু ওই জায়গা আপুরা কিন্তু অলরেডি হয়েছে ভিডিও শুট প্লাস হয়েছে টিকটক বিভিন্ন ধরনের রিলস প্রচুর এখন দর্শক আছে তার আপনার ওই যে পিছনে যে ফুটেজ গুলো আছে ওইগুলো দেখলেই বুঝতে পারতেছেন কারণ এখানে হচ্ছে গা আর ওই ওই টাইমে তো কমলা পানি কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না তার জন্য আর কি মালটা পানি ভিড়টা একটু বেশি আর আপনাদের দেখায় ওই যে এখানে আপুরা ইয়া করতেছে ওই যে ভাইয়ারা তারপর ওইখানে আরো আছে আনটিরা ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে আসছে এখানে ধরো তোমার আজকে মনে করো যে প্রথম যে এখানে আসলা আসার পরে যখন সামনে দেখিয়া যে তোমার ফিলিংসটা কি হয়েছিল ভাই সামনে হয়তো দেখছি নাই গা খাইলা যে গেলাম গেছে একশো টাকা দেশ মারা হয়ে গেলো তারপরে ওইখানে ওইখানে যাওয়ার পরে তোমার যে আরকি যে ওইখানে কিন্তু যাই হোক আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ভালো ছিল মোটামুটি এটা যে তোমার কমলা ওইখানে বেশি ছিল তুলনামূলক ভাবে ওইখানে বেশি ছিল আর কমলা কিন্তু ওইখানে এটা ডিসেম্বরে পনেরো বিশের পর যে উন্মুক্ত করা আপাতত কিন্তু ঢুকতে যাওয়া হয়েছিল আর এখানে বর্তমানে আর কি মালটা বাগানের পর্যটক কিমন

ওজনের মাধ্যমে আপনারা প্রত্যেকটা মালটা আড়াইশো টাকা কেজি হ্যাঁ আড়াইশো টাকা কেজি মালটা আছে আড়াইশো টাকা কেজি কমলার দামও কিন্তু সেম ওইখানে আড়াইশো টাকা কেজি আপনার জানুয়ারি শুরু থেকে কমলা পাইতে পারবেন আর বর্তমানে এই কিছু ভিতরে আসে এক দুদিনের ভিতরে যদি আসেন তাহলে আপনারা অলরেডি মালটা গুলা পেয়ে যাবেন দেখেন আপনাদেরকে এখন আমি মালটা ছিঁড়ে দেখাবো নিজের হাতে আর এটা সচা তো সবাই পারে না কারণ যেহেতু বাগানে আসা হয় না এই যে এই মালটা আমি ছিঁড়ি এই যে এই মালটাটা কিন্তু বেশ বড় এবং ভালোই লাগতেছে দেখেন মালটা কিন্তু আমি অলরেডি ছিঁড়ে ফেলছি আর এটা হচ্ছে গিয়ে আমি ওজন দিয়ে বিট্টু পরে আর ও একটা ছিঁড়বে ও একটা ছিঁড়বে আমরা মোটামুটি আর যারা পরবর্তী দেখা যাক ফ্যামিলির জন্য নেওয়া হয় নাকি আর নিলে আমরা এক্সট্রা ভাবে ওইটা আমরা মূলত আছে একটা করে টেস্ট করার জন্য আমরা আপাতত আর কি খুলবো অলরেডি যে খাবারের জন্য আর কি মাপ দেওয়া শুরু করতেছি ষাট টাকা আছে না তিনটা মোটামুটি ভালো ওজন হয়ে যায়

কাঁচা মালকা পাকা দরকার ছিল টক আছে অনেক টক না পাকা আছে একবার হালকা মিষ্টি এখন আর কি এখানে লাগবে দেখে নিতে হবে মালটা চিনে তারা অবশ্যই ভালোটা নিতে পারবেন না যেহেতু মালটা সময় এতটা ধারণা পোটা কাঁচা পর্যাপ্ত অনেক মাত্রা আছে এখন অনেক জায়গায় পাকছে না আপনারা বেশি বেশি চিঁড়ে খেতে পারবেন তো সবাই চলে আসে কয়েকদিনের ভিতরে আর তাহলে মালটা ঘুরতে যে বন্ধ বা এমন কিছু তাহলে পাইতে পারেন কারণ প্রচুর পরিমাণে এখনই শনিবার এখনই অনেক লোক অনেক লোক এমন অনেক হবে আর সবাই এক কেজি মিনিমাম আধা কেজি কিনতেছে তো আধা কেজি করে মালটা যদি মিনিমাম একশো লোক কিনে তাহলে পঞ্চাশ কেজি মালটা অলরেডি শেষ তো আপনারা যদি আসেন তাহলে দুদিন ভিতরে চলে আসেন আপনাদেরকে বিস্তারিত আর যারা মাওনা থেকে বা গাজীপুর থেকে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মাওনা চরস্তা মাওনা চরস্থা থেকে সরাসরি দশ টাকার বিনিময়ে আপনারা একাত্তরের মূর্খ বললে বা মালটা বাগান বা কমলা বাগান বললে আপনাদেরকে জনপতি অটোর মাধ্যমে দশ টাকা করে নিবে আপনাদেরকে ডাইরেক্ট কমলা বাগান বা মালটা বাগানের সামনে নামিয়ে দিবে আপনারা সহজেই হেঁটে ঢুকে পড়তে পারবেন আর এখানকার মালটার আর প্রতি কেজি ওজন হচ্ছেগা 250 টাকা আপনারা নিজের ইচ্ছা মত যে একজন একজন একটা করে একটা খেতে পারবেন ওজন দিয়ে যে ওজন হবে ওই অনুযায়ী হচ্ছেগা দাম দিবেন আপনারা খেয়ে যেতে পারবেন আর এখানেও যথেষ্ট পরিমাণ মালটা আছে আর এটা হচ্ছেগা আবারো বলে দিচ্ছি এটা হচ্ছেগা সাতখামার বাজার থেকে হাতের বাম সাইডে আপনারা অটোর মাধ্যমে চলে আসতে পারবেন আপনারা হেঁটে আসলে হয়তো 15 থেকে 20 মিনিট বা 40 মিনিট লেগে যাবে তো আপনারা ছয় যে আপনারা অটো বা রিক্সার মাধ্যমে চলে আসতে পারবেন আর এটা হচ্ছে এখন বর্তমানে বিশাল পরিমাণ ভাইরাল তো যারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন তারা চাইলে নগদে যত ধরো দ্রুত সম্ভব তত দ্রুত চলে আসতে পারেন কারণ হচ্ছে গিয়ে এখানে মালটা কিন্তু অনেক পরিমাণ আর আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে যার জন্য হচ্ছে আপনারা মালটা আহ দেরি করলে হয়তো বা মালটা খেতে পারবেন না তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিওতে আর তত মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে